শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ, টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ। আর শুরুতেই শরীফুল ইসলামের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আর প্রথম বলেই চার খান এই বলার। তাতে মোটেও হতাশ হয়নি শরীফুল ইসলাম, কারণ এরপরেই যে তিনি চমক রেখেছেন, এবং তাই সত্যি পরের বলে আউট আবিষ্কার ফার্নান্দো। আবারও মারতে গিয়ে দিলেন লিটন দাসের হাতে ক্যাচ, তাতে শরীফুল ইসলামের দুর্দান্ত উদযাপন। লাফিয়ে উঠে নিচে নেমেই টাইম আউট দেখিয়ে দিলেন শ্রীলঙ্কাকে আরও একবার। শরীফুল ইসলামের এমন উদযাপন দেখে ব্যাপক খুশি সবাই। তাসকিন আহমেদ তো জড়িয়ে ধরে বললেন, ভাই এটা কি দেখালি তুই। আবিষ্কার ফার্নান্দো হতাশ হয়ে তাকিয়েছিলেন, তিনি হয়তো ভাবছিলেন আমি তো এঞ্জেলো ম্যাথিউস নয়, তাহলে আমাকে কেন এমন উদযাপন দেখানো হলো। শুরুতে বাংলাদেশের সাফল্য, দুই বলে চার রান করেই ফিরে যেতে হয় আবিষ্কার ফার্নান্দোকে। প্রথম ওভারে দুর্দান্ত বোলিংয়ে শরীফুল ইসলাম, সেই সাথে তিনি এবারের বিপিএলেও চমক দেখিয়েছেন, সেটা আপনারা নিশ্চয়ই জানেন।